ধন্যবাদ আপনাকে সে সাথে ধন্যবাদ জানাচ্ছি অনেক রাতে যারা টেলিভিশনের সামনে বসে শুনছেন আমি দুঃখজনকভাবে হলেও সত্যি যে এই অনুষ্ঠানে আমরা চারজন মানুষ লয়ার কিন্তু বিপ্লব দা যে কথাটা বলেছেন এটা শুধু কনডেম করা শেষ না এটা আরও বেশি কিছু করা দরকার বাট এই ফোরামে কন্ডেম করা ছাড়া আমার কোনো কিছু বলার নেই কেন বলার নেই আপনাকে বলি বাংলাদেশ আমি বাংলাদেশে বিশ্বাস করি বাংলাদেশে একটা দেশ বিশ কোটি মানুষের দেশ এ দেশে একটা আইন ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা আছে শাসন ব্যবস্থা আছে এই ব্যবস্থার ভিতরে গলদ আছে এখানে পুলিশ ঘোষ এখানে বিভিন্ন প্রশাসনে দলীয়করণ আছে প্রশাসনে অব্যবস্থাপনা আছে দুর্নীতি আছে তবু এটা আমার দেশ এ দেশের বিচার ব্যবস্থার প্রতি আমার হানড্রেড পারসেন্ট শ্রদ্ধা এখনও আছে আমার দেশের সুপ্রিম কোর্ট থেকে যখন কোনো রায় হয় আমি সেই রায়ের সাথে একমত না হতে পারি কিন্তু আই এম রেডি টু রেসপেক্ট দ্য ডিসিশন অব দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ বিপ্লব দাকে আমি শুধু মনে করিয়ে দিতে চাই তিনি যেই বাংলাদেশ নিয়ে কথা বলছেন যদি সেই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতি যদি ওনার মিনিমাম রেসপেক্ট না থাকে আমি তাকে বলবো প্লিজ আপনি আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে এখানে না আসলে আমি খুশি হব এবং বাংলাদেশকে যারা ভালোবাসে জাতীয় পার্টি বিএনপি জামাত অথবা আওয়ামী লীগ তারা খুশি হবে কেন আমি বললাম যে আপনার রায় নিয়ে আপনার বানিয়েছে আমি আমি সমস্ত মানুষের বাংলাদেশের কথা বলেছি সমস্ত দল যদি একশোটা দল থাকে সমস্ত বাংলাদেশের যত মানুষ হোক সমস্ত মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমি বাংলাদেশের একজন সিটিজেন আমি লন্ডনে থাকি বা আমেরিকায় থাকি সেটা বড় কথা নয় বাংলাদেশের আইন ব্যবস্থার প্রতি যার শ্রদ্ধা নেই আপনি বলেন এই আইন ব্যবস্থা বাংলাদেশ এই তেতাল্লিশ বছর বয়সে তিনবার দুই বার বাংলাদেশে আমাদের কনস্টিটিউশনকে সাসপেন্ড রাখা হয়েছিল তখনও কিন্তু এটা বাংলাদেশ ছিল রহমানের সরকার সাড়ে সাড়ে তিন বছর থেকে চার বছর পর্যন্ত বাংলাদেশের কনস্টিটিউশনকে সাসপেন্ডেড অবস্থা রাখা হয়েছিল আপনি জানেন কিনা না যে বাংলাদেশে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে কোনো কিছু চলবে না এবং আপনি জানেন আওয়ামী লীগের বড় বড় নেতা যারা আছে আজকে আহমেদ রাজ্জাক ভাই মরে গেছেন রাজ্জাক ভাই আব্দুল জলিল এবং আমাদের গত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এখনকার সহ এইরকম আজাদ সাহেব যিনি মারা গেছেন এরকম অসংখ্য নেতাকে ষোলো বছরের কারাদণ্ড দিয়েছিলেন সাড়ে চার বছর ওনাদেরকে জেলখানার ভেতরেই থাকতে হয়েছিল কোন সময় যে রমণের আমলের সময় কোনোভাবে সুপ্রিম কোর্টে যায় হাইকোর্টে যা একটা রিট পর্যন্ত করা যাচ্ছিল না বিকজ

কোনো ফেরেস তাই চালায় না আমার দলে দুর্নীতি নাই আমার দলের মানুষ স্বজন প্রীতি করে না আমার দলে অন্যায় অত্যাচার নাই এ কথা আমি কোনোদিন বলবো না আমার দেশের যে আইন ব্যবস্থা ব্রিটেনের মতো এরকম সিভিলাইজড অবস্থা আমরা পৌঁছতে আরও পঞ্চাশ বছর লাগবে তাই বলে বাংলাদেশে অন্যায়ের অত্যাচারের চুরির ডাকাতির বাটপাড়ির কোনো বিচার হবে না আমার দেশে এখনো পুলিশ গোষ আমার দেশে এখনো যে ব্যবস্থার মধ্যে দিয়ে উনি বাংলাদেশের যে আইন ব্যবস্থা অর্থাৎ সাইদি সাহেবের রায় নিয়ে এবং কাদের মোল্লা রায় নিয়ে কথাটা বলছেন এবং উনি এও বলছেন যে এই রায়টা উনি এই রায়টা নিয়ে একটা মাধ্যমে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই এসছে আমি বিশ্বাস করি যারা সংক্রুদ্ধ ব্যক্তি তাদের মনে দুঃখ থাকতেই পারে আপনি যেমন বললেন যে প্রথমে উনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এখন আমার বিষয়টা হচ্ছে আমরা কি চাই বিচার চাই নাকি পাশে চাই ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা বিচার চাই আমি কখনো পৃথিবীর কোনো দেশে কোনো মানুষের পাসিকে সমর্থন করি না কারণ ব্যক্তিগতভাবে আমার সে রাইট আছে আমি মনে করি বিচার যত ফেয়ারে হোক যত ন্যায় বিচারে হোক আপনি হুমায়ুন আহমেদ আমাদের পড়াতে হুমায়ুন আহমেদের একটা নাটক দেখেছিলাম বাকের বাইয়ের ফাঁসি হয়েছিল নির্বিচ নিরপরাধী একজন মানুষের বিচার ব্যবস্থায় এরকম কোনো মানুষের ফাঁসি হয়ে যেতে পারে

লাঠি মিছিল করেছিল এটা কি আপনার মনে আছে গণজাগরণ মঞ্চ অর্থাৎ শাহবাগের সরকার বা আমাদের পুলিশ প্রশাসন বসতে দিচ্ছে না বা আন্দোলন করতে দিচ্ছে না যেটা নিজম সাহেব বলেন আন্দোলন করার রাইট সবারই আছে জামাতের আছে বিএনপির আছে আওয়ামী লীগের সবার আছে এখন উনি বলছেন সরকারের প্রয়োজনে তখন সরকার বসতে দিছে এবং আন্দোলনে সাপোর্ট দিছে এখন প্রয়োজন নেই বলে দিচ্ছেন আপনি কি মনে করেন আমি এটা মনে করি না কেন মনে করি না এটার ব্যাখ্যাটা আমি একটু আগে বললাম না যে সুপ্রিম কোর্ট যখন রায় দেয় হাইকোর্টের রায়টা রিভাইজ করা যায় কি দিয়ে সুপ্রিম কোর্ট দিয়ে অথবা সুপ্রিম কোর্ট যদি কাকো মৃত্যুদণ্ড দেয় তারপরে আন্দোলন করে বা কোনোভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে বা প্রেসিডেন্টের মাধ্যমে সেটাকে কমায়া দেওয়া বা মাপ করে দেওয়া যায় কিন্তু সেটাকে বাড়িয়ে দেওয়ার সুপ্রিম কোর্টের পরে আর কোনো নজির পৃথিবীর কোথাও নাই বাংলাদেশেও নেই আজকে গণজাগরণ মঞ্চে সাইদি সাহেবের বিরুদ্ধে ওনাদের যে আন্দোলন বিচারটা যখন সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারলি যখন প্রনাউন্স হয়ে গেছে এ আর অল্টারেশন সম্ভব না এটা একটাই সম্ভাবনা যদি কোনো দিন উনি যদি মার্সি পিটিশন করে প্রেসিডেন্ট যদি দেয় সেটা ভিন্ন কথা কিন্তু রিভিউ পিটিশনটা গত গতবারে যখন মোল্লা সাহেবের ওখানে ওটাকে নাকচ করে দিয়েছেন বলেছেন যে একদিন ওনার পাশে কিন্তু ঝুলিয়ে রাখা গেছিল এরপরে সুপ্রিম কোর্ট কি বলেছে বলেছে যে এই আইনে রিভিউর কোনো বিধান নেই তার মানে রিভিউ আমি বলতে সংযোগ যে জাজমেন্ট আপনাদের যে জাজমেন্টটা হয়েছে এই জাজমেন্টটা হচ্ছে চূড়ান্ত জাজমেন্ট এখন গণজাগরণ মঞ্চ কি অ্যাচিভ করতে চায় যে যেখানে আমি গণজাগরণ মঞ্চের একজন সমর্থক আমার প্রশ্নটা ছিল যে গণজাগরণ মঞ্চ তখন যখন আন্দোলন করছিল আপনি ভুলে যাবেন এখানে মঞ্জু সুন্দর বলেছেন উনি একজন গণজাগরণ মঞ্চের সমর্থক হ্যাঁ সেই গণজাগরণ মঞ্চ সাইডি বিচারকে মানেনি অবজ্ঞা করছে আন্দোলন করছে তার মানে সেই আন্দোলনে একজন সাথী তার মানে উনিও সুপ্রিম কোর্টের বিরোধিতা করছে উনি তার মানে উনি বাংলাদেশে ভালো বাসলেন শুনেন আপনি বলুন তো নিজের কি হবে কথা বলার কথা একজন মানুষ যখন কথা বলে প্রত্যেক আমি বাংলাদেশ বললে বাকি টুক বলার সুযোগ দিবেন না আমি বাংলাদেশ বলে যখন গণতন্ত্র মঞ্চ তখন আমিও তাদের সমর্থক ছিলাম কেন ছিলাম বা এখনো আমি সমর্থন করেছি তাদের বিশনকে কোনটা যে যুদ্ধপন্থীদের বিচার চাই আমি ফ্যাসির জন্য লড়ি না আমি বিচারের জন্য লড়ি কারণ আমাদেরকে 43 বছর অপেক্ষা করে নতুন প্রজন্ম এই বিচার আপনারা তো আমি আপনাকে বলেছি এই ব্রিটেনে আমি আমি বলেছি যে আমি ব্যক্তিগতভাবে কোনো মানুষের পাশের পক্ষে না আপনি বলছেন যে ওনারা যখন কাদের মোল্লার কিনা ওনারা যাবজ্জীবন চায় নাই। কাদের মোল্লার বিচারও চায় না ওনারা বলতে কাদের মোল্লার फांसी চাই না আমি। আমার কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মে যদি আওয়ামী লীগ মনে করেন সরকার চালায় কোন একটা ডিসিশনের সাথে আওয়ামী লীগের চল্লিশ জন এমপি একসাথ একমত নাও হতে পারে আমি প্রত্যেক আমার কথা হচ্ছে আমি যেটুক বিশ্বাস করি আমি সেটুকের সাথে আমি সেটার সাথে